আগামী দিনে বাংলায় আলুর দাম কী হবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন এই প্রশ্নটাই এখন কিন্তু ঘুরপাক খাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত আলু চাষি ও ব্যবসায়ীদের মধ্যে মাঠ থেকে আলু বিক্রি করে দিলে লাভ হবে নাকি হিমঘরে আলু লোড করলে লাভবান হবেন এই চিন্তায় কিন্তু কপালে ভাঁজ পড়েছে লক্ষ লক্ষ বাংলার আলু চাষিদের অন্যদিকে ব্যবসায়ীরা ভাবছেন আলুতে বিনিয়োগ করলে লাভ হবে নাকি গত বছরের মতো ক্ষতির সম্মুখীন হবেন এই সব কিছুই নির্ভর করছে এই বছরের আলুর ফলনের ওপর তো চলুন জেনে নেওয়া যাক বর্তমানে বাংলার বাজারে আলুর দাম ঠিক কত টাকা চলছে কোন কোন জেলাতে আগামী দিনে আলুর দাম বাড়তে পারে ভবিষ্যতে এই বছরের আলুর বাজার কি রকম হতে পারে এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনি উপকৃত হবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর প্রতিদিন সবার প্রথমে পেতে চান তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন কারণ আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিগত কয়েক বছর ধরে রীতিমতো লসের মুখে রয়েছেন আলু চাষী ও ব্যবসায়ীরা এবছরও অসময়ে বৃষ্টি ও ধসার প্রকোপে আলুর ফলন নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন বঙ্গের কৃষকেরা দু সালে কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমঘরগুলি ভর্তি হবে কিনা তা নিয়েই কিন্তু আশঙ্কায় রয়েছেন হিমঘর মালিকরা এই পরিস্থিতিকে কেন্দ্র করে হিমঘর ভাড়া কিন্তু বাড়ানো হতে পারে এই কথাটি কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে কথাটি আসলেও সত্যি নাকি কোনো গুজব তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি আগের বছর আমরা দেখেছিলাম কিছু কিছু বঙ্গের ব্যবসায়ীরা উত্তরপ্রদেশ থেকে আলু নিয়ে এসে বাংলার হিমঘরগুলিতে লোড করেছিলেন যার ফলে বাংলার আলুর বাজারের চেহারা কিন্তু পুরোপুরিভাবে পাল্টে গিয়েছিল এই বছর সারা দেশে কত পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে বা গত বছরের তুলনায় আলুর চাষ কতটা কম হয়েছে বা বেশি হয়েছে তা কিন্তু বর্তমানে নিশ্চিত করে বলা অসম্ভব কারণ এর কোনো নির্ভরযোগ্য তথ্য কারো কাছেই নেই যেই সব পাওয়া যায় তা কিন্তু নিজ এলাকার আলু ব্যবসায়ী ও কৃষকদের আনুমানিক তথ্য কিন্তু সবকিছু বিবেচনা করে প্রাকৃতিক দুর্যোগকে লক্ষ্য করে এবছর যা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আলুর চাষ সামান্য পরিমাণে কম হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আলু চাষ ঠিকই রয়েছে এই বছর আগামী দিনে আলুর দাম কী হতে পারে তা নিয়েই কিন্তু সকলেই রয়েছেন চিন্তায় দাম আরও বাড়তে পারে নাকি কমতে পারে তা নিয়েই কিন্তু এখন সবার মনে রয়েছে কৌতূহল বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আলুর গাড়ির দাম কিন্তু রয়েছে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা এবং ভালো কোয়ালিটির দাম কিন্তু দেখা যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন কিন্তু উত্তরবঙ্গের আলুর চাহিদা রয়েছে আকাশ ছোয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই বছর চাহিদার তুলনায় ফলন কম রয়েছে যার ফলে আগামী কিছুদিনের মধ্যেই আলুর দাম কিন্তু আরো হুড়মুড়িয়ে বাড়তে চলেছে তাই এবছর লাভের আশায় কিন্তু বসে রয়েছেন চাষী ভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা আপনারা কিন্তু কোনো গুজবে কান দেবেন না বিভ্রান্ত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বেচা কেনার সিদ্ধান্ত নিন কারণ কারো কথা শুনে যদি আপনি লসের সম্মুখীন হন তাহলে কিন্তু সেই ক্ষতির বোঝা আপনাকেই বহন করতে হবে